টাকা এর সঙ্গে পাবেন এক বোতল বিসলেরি हेलो बंधुरा वेलकम टू डिलाइट आर्क आज के आबार एकटा नतून व्लॉग निये चले एसेछि आमरा दुर्गापुरे घुरते जाच्छि ठाकुर देखते जाच्छि नवमीते मार्कोनिया चतुरंग जावर प्लान आछे बाकुड़ार थेके छेड़े बेलियातर पेरियेछि तो जाच्छि दुर्गापुरेर दिके तो चलो तोमादेर साथेई जावा जाक বন্ধুরা আমরা দুর্গাপুর ব্যারেজের কাছে চলে এসেছি একটু পরেই তোমাদেরকে ব্যারেজটা দেখাচ্ছি এখন আমরা এই যে ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি ড্যামের জলটা অসাধারণ লাগছে তো ড্যামের পাশ দিয়েই আমরা যাচ্ছি এখন ওই ডুমুরতলা সার্বজনীন ওই প্যান্ডেলের পাশ দিয়ে সোজা বেনাচিতির কাছে যে প্যান্ডেলটা হয়েছে সেখানে আমরা যাচ্ছি আর ফেরার সময় তো এই ড্যামে অবশ্যই নামবো একবার দেখতেই হবে ড্যামের কাছে নামলে সেটাও ভিডিও করে নিয়ে যাব তোমাদেরকে দেখাবো আমরা দুর্গাপুর হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি এখন একটু পরেই বেনাচিতির ওই হাইওয়ের পাশে যে প্যান্ডেল হয়েছে সেখানে পৌঁছে যাব বেনাচিতির কাছেই যে প্যান্ডেল হয়েছে আমরা সেখানে পৌঁছে গেছি এখানেও বেশ সুন্দর দুর্গাপূজার প্যান্ডেল করেছে তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ কাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ বেনাচিতির হাইওয়ের পাশে এই প্যান্ডেলটা ঘোরা হয়ে গেল এরপর নেক্সট আমরা মার্কনি যাব তো সেই জন্য আবার গাড়িতে চেপে বসেছি এরপর সোজা যাচ্ছি মার্কনি দুর্গাপুরে এই গাছে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে যেতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা পৌঁছে গেলাম মার্কনির পূজোর প্যান্ডেলে ওই যে দূর থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে এরপর আমরা প্যান্ডেলে ঢুকছি এখানে লেখাই আছে যে মাস্ক ছাড়া ঢোকা যাবে না তো যাই হোক মাস্ক পরেই প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে যাচ্ছি তো চলো তোমাদেরকেও প্যান্ডেল প্রতিমার সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে ওই মাটির গ্লাস হাঁড়ি এসব দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে আর প্রতিমাও খুব সুন্দর হয়েছে তোমরাও দেখে নাও আমাদের সবার প্রতিমা দর্শন হয়ে গেল এরপর আবার গাড়িতে চেপে বসি এরপর সোজা চতুরঙ্গর প্রতিমা দর্শন করতে যাব
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চতুরঙ্গ সর্বজনীনে পৌঁছে গেছি। এখানে খুব সুন্দর প্রতিমা হয়েছে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে, তো তোমরাও দেখে নাও। চতুরঙ্গর প্রতিমা দর্শন হয়ে গেল, এরপর কিছু পেট পুজো করতে হবে, তো তারপর যাওয়ার সময় ভাবছি ড্যামে একবার নামবো, তো চলো দেখি যাওয়া যাক। খুব খিদে পেয়েছে, এরপর শুধু অপেক্ষা খাবারের জন্য। আমরা এখন ডুমুরতলা সর্বজনীনের পাশ দিয়ে ড্যামের রাস্তা ধরে নিয়েছি, যাচ্ছি এরপর। দেখে নামবে। তো যেমন ভেবেছিলাম ড্যামের পাশে একবার নামলাম, দামোদর নদের পাশে। দারুণ হাওয়া বইছে, অন্ধকার আছে না? ঘোরা হয়ে গেল, আবার গাড়িতে চেপে বসলাম, এরপর সোজা বাঁকুড়ার দিকে যাচ্ছি। এখানে ব্যারেজের জলের ফ্লোটা দেখো, দারুণ লাগছে একদম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করো। ব্যারেজ পেরিয়ে যাচ্ছি, আর খুব মেঘ করেছে, এখনই মনে হচ্ছে দেখে ঝমঝম করে বৃষ্টি নামবে। আর এখন বৃষ্টি হলেও কোনো প্রবলেম নেই, যাই হোক ভালোই ভালোই করে সব ঘোরা হয়ে গেল। তবে যারা নবমীর সন্ধ্যের জন্য প্ল্যান করে রেখেছে তাদের জন্য খুব অসুবিধা হয়ে যাবে, কারণ মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি নামবে। সকলকে ধন্যবাদ জানাই, ভালো থেকো।